দুলা ভাই এমন সাহায্য উজ্জ্ব বাইরে গেছে শুনো বাবু আমি কয়ে দিতেছি এইটার মধ্যে কোন না কোন ফেস আছেই ওই তুই কি তা কইতাছস আমি তো কিছু বুঝতাম পারতেছি না আমিও তো বুঝতাম পারতেছি না কি তা যে হইতাছ না হে আমারে কইল কি গোপন পরামর্শ আছে তুমি বের হয়ে যাও ঘর দিয়া আমি আইলাম এমন তো সে আলাদা বল বাইরে গেছে গা মামা গেল সোহা পরে লিয়া হ্যাঁ গেল তিরুরে লইয়া আল্লাহ জানে কি যে ব্যাস কাটতেছে অক্ষণে তোমরা মাথায় বুদ্ধি হয়েছে না খারা আজকে হোক মজা বোঝা মনে আমি আমিও দেখা মনে সোহা শুনো না শুনো না তুমি এক কাম করো তুমি এনেই থাও আমি ডাক্তারের লগে কথা কই আই না আপনি কেমন করে কথা বলবেন মামা ওরা তো বুঝতে পারবে না তাহলে কাম করো তুমি আমার ডাক্তারের কাছে বয়ে দিয়ে আয় ফেল আপনার কথা তো ডাক্তার বুঝবে না ডাক্তারের সাথে তো ইংরেজিতে কথা বলতে হবে ও ইংরেজি সারা বুঝে না বাংলা বুঝে না এরা না বাংলা কি করে বুঝবে না হইছে কি তা যে ডাক্তারের লগে যে বিষয়টা নিয়ে আমি কথা কইলাম আর কি মানে তোমার সামনে মামা সমস্যা তো থাকবেই তার জন্য লজ্জা পেতে হবে লজ্জা পেলে তো চিকিৎসা হবে না না ইতান শর্মের কথা তো বুঝো না আর কি কোনো অসুবিধা নেই মামা আমি আপনার মেয়ের মতো লজ্জার কিছু নেই আর আমি সব কথা কাউকে বলবো না না এই কথাটা ঠিকই কইছো তুমি আমার মেয়ে লানি আচ্ছা ঠিক আছে শুনো তাহলে কেউ রে এই কথা কইও না বুঝছো নি না না বললাম না বলবো না চলেন আপনি কিন্তু আমাকে মিষ্টি খাওয়াবেন হ্যাঁ কে রে এই যে এখন সুসংবাদ শুনলেন আরে দূর কি এর সুসংবাদ আটটার তোমার ঠ্যাং তিতা হয়ে গেছে আর আপনি মিষ্টি খাইতাম চাইতেছেন আজব তো হীরা ভাই মানুষ সুসংবাদ শুনলে খুশি হয় আর আপনি কেমন তেরা বেড়া হয়ে আছেন আরে না রে ভাই এই সুসংবাদ যে কি সর্বনাশ সুসংবাদ আমি কেমনে বুঝাইতাম আপনারে কেন আপনি শুনলেন না ওই ভবিষ্যৎ বাণী বলা পাখিটা কি বলেছে পাখিটা বলেছে আপনি একটা রাজপুত্রের বাবা হবেন দূর আপনার পাখির কপালে উষ্ঠে মারি রাজপুত্রের মতো সন্তান হলে আমার সর্বনাশ হবে জানেন আপনি কেন আরে দূর মামারে বিয়া করেছি দুই দিন আগে আমি ও লগে লগে বিয়া করছি এখন মামার আগে যদি আমার সন্তান হয় তাহলে এটা কিরম একটা ক্যারাডাইস হয়ে গেল না আরে ভাই আমার ঘুরে কারণ হয়ে গেল ভাই Thank you.
সোহা একটু বগো মা অরণ লাগছে। ভালোই তো হলো মামা, ডাক্তার বললো আপনার কোনো সমস্যা নাই। তুলে বুঝো কি বুঝবো? শুনো, গ্রামে আমার হগলতে গই তো, আমি আটকুড়া। আটকুড়া বুঝছো নি? কেমনে বুঝাই, আটকুড়া হইলো যারা ফুলাফান হয় না আর কি। আচ্ছা বুঝছ। আচ্ছা তো অহন তুমি কও, আমি কি আটকুড়া? বিদেশি ডাক্তার কী তা কইছে? না আপনি তা না, ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই। আচ্ছা ডাক্তার দেখ করলেও আবার কি তা টেস্ট মেস্ট করানোর লেগে? তা আমার যদি কোনো অসুখ না থাকে তাহলে টেস্ট করতে দিল কি রে? কোনো অসুবিধা নেই মামা, ঢাকায় গিয়ে একটু টেস্ট করিয়ে নিলেই হবে, ডাক্তার যেহেতু বলেছে তাই না? আচ্ছা ঠিক আছে, ঢাকা গিয়ে যা করণের করুন, কী থাকো সেটাই। চলেন যাই মামা। কি তার করতাম, গল্প করতেছি, আপনি তো আমার কোনো খোঁজ নেন না, আমি কি আর আপনার কিছু হই? আরে কি তা কও, তুমি আমার একমাত্র শালী, লজায় মার্কেটে যাই। মার্কেটে কে রে? এই কাম আছে, একজন লেগে কিছু জিনিস কিনবো। কার লাগা? এইটা তো কম যাইতো না, এটা গোপন। তাহলে আমারও কিছু কিনা দেওয়ার লাগবে। আরে কি তা কও, কিছু কিনা দেওয়ার লাগবে? তোমার লেগে মার্কেট ফিরি আয়ো। তোমার এরকম দেখা যেতেছে কেন? কেমন দেখা যেতেছে? সুন্দর। কেমন সুন্দর? সুন্দর হচ্ছে একটু বেশি সুন্দর। আচ্ছা কইতো শোন, মিশা কইতাম কারে, তিরুস্তে বেশি সুন্দর লাগতেছে। কাল লয়ে কি তুলনা দিলা, তিরু একটা মায়া হইলো, আসতে গেলে গাল লাল হয়ে যায়, কথা কইতে গেলে নাক কাঁপে, তুই কি পুতুল যে তোর নাক কাঁপে? তুমি তিরুর লোকে আমার লটর পড়ো, তুমি তো উল্টা বুঝতেছ, আমার মানিক আর মতি তো ডুবে ডুবে পানি খেতেছে জানো তুমি? শরম করে না তোমার, তোমার ছোট ভাইরা ডুবে ডুবে পানি খেতেছে আর তুমি তাকে বারা বারা ছাই দিবা। তুমি তো বহুত ফালতু কথা কইতেছ, আমি হারার বারা বারে সাথে দিতে দিতাম কারে? অত বুঝনের আমার কাম নাই, তিরুর লগে যে তুমি ফোস্ট নষ্টি করতেছো আমি ঠিকই বুঝছি। আরো তুমি এগুলা কি কইতেছো, ফোস্ট নষ্টি এরকম একটা শব্দ তুমি ব্যবহার করলা না? তুমি যাও গোলাপ জল দিয়ে মুখ দিয়া যাও। কান্দো কেরে, কান্দো কেরে,
শোনো, তিরুর লগে আমার কুস্তা নাই, কোনো কিছু হয়েছে না। কারণ এটা তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো। আমি পরিশ্রম করে তোমার বিশ্বাস করাইতে পারতাম না। আমার আর বিশ্বাস করা লাগতো না, যা বুঝতো না এটা আমি বুঝে গেছি। তোমার লগে একটা জিনিস আনছিলাম। ভাবছিলাম এটা নিজ হাতে দিন, আমার মুড নাই, এনে ছুঁয়ে দিলাম, ভাল লাগলে লয়ে এলো। তুমি কষ্ট না পেলে আমি বুঝুন কেমনে যে তুমি আমার এত ভালোবাসো? আমি আবার কার লগে ঘুরাঘুরি করলাম? কার লগে শুয়াশুয়ি খেলবো আমি? আচ্ছা আপনি হাসা করে কনসে, আমার আপনার ভালো লাগতেছে না? না এটা কি তা কও তুমি, ভালো লাগতো না কেরে? তাহলে আপনি অন্য মায়ের লগে ঘুরেন কেরে? আমি অন্য মায়ের লগে ঘুরছি? এটা কি তা কও তুমি? আমি বুঝছি, সবই বুঝছি, আমি মা হইতে পারতেছি না তো এর লেগা। আচ্ছা এই কথা? আরে এটা কোনো কথা নেই, আমরা চেষ্টা তো করতেছি, মনে করো যে আমরা সন্তান হয়ে গেছে। আপনি তোলে তোলে এত দূর, আল্লাহ আল্লাহ আমার কে গো, আল্লাহ গো আমার এই দিনে বাসন লাগতো না, আমি বুঝছিলাম আগে। আরে কি তা কও তুমি, তুমি বাঁচত না কেরে? থাক আপনার আমার কিছু কল লাগতো না, আমি আমি গলায় দড়ি দেবো, দিয়েন না আপনি। কি তা শুরু করলা তুমি এটা? আজকে আমরা জীবনের সবচেয়ে আনন্দের দিন, আর তুমি কান্নাকাটি শুরু করলা? তা দুই বই, আপনার তো সুখের দিন আনন্দের দিন, কারো পৌষ মাস কারো সর্বনাশ, আপনার তো আনন্দ লাগবেই, আর আমার তো মরণ দশ হয়েছে। আপনি একটা শাদি করবেন, আপনার সাল ফল হইব, দুঃখ কষ্ট তো আমার হইব, আপনার হইব। আমি আর একটা শাদি করব? কি তা কও তুমি, আমি তো কুস্তা বুঝতাম পারতেছি না। কেরে আপনি শহরে শাদি করতেছেন না? আমি করবো সুহারে বিয়া? কি তা কও না কও, ঠিক সময় মতো যদি আমার সওয়াল পাওয়া হইতো তাহলে তো হের সমান আমার একটা মায়াও থাকতো। তা তো হইতো, আমিও তো আপনার মায়া লহান ছিলাম, কই আপনি আমার বিয়া করছেন না? আচ্ছা তোমার কি তা হইছে আমার একটু খুললা কও না। টেলিফোনে শুনলাম এটা আপনি কোনারে গেছিলেন, হাসা কইরে কন, কাজই অফিসে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অতখানে বুঝতাম পারছি, এটি সব বেডিয়াইতের কাম। আরে আমি শু হারে লইয়া ঘুরতাম যা মুখে রে, হেরে লইয়া তো আমি গেছিলাম। না থাক অন কইতাম না। তা কইবেন কেরে? আমি তো বুঝছি আপনি আরে নিয়ে ডুববা ডুববা জল খাইতেছেন। আরে আমি কি তা কই আর আমার সারিন্দা কি তা কয়, সুহারে তো আমি জিন্দগিতে শাদি করতাম না। হাসা অক্ষরে হাসা। তাহলে ঠিক আছে আমি আপনার কথা বিশ্বাস দেই। এবার মনটাকে ঠান্ডা করো। আচ্ছা শুনো, আমি তোমার লিগে অনেক শখ করে একটা জিনিস আনছি। এটা কি দা? ফুলা পানের একটা খেলনা কিনে আনছি। ইতেন আমি কি করতাম বাচ্চাটা খেলনা দিয়া? ভবিষ্যতে কামে লাগতে পারে।
আচ্ছা ঠিক আছে। কি তো হয়েছে, আপনি এরকম সঙ্গ করতেছেন কে রে? কি যে সুন্দর হয়েছে পালা দুইটা, আমি জীবনে এরকম সুন্দর পালা দিই নাই। তোমার পছন্দ আছে, দেখো কি সুন্দর মানাইছে। আমার দরকার ধরলে সর্বনাশ হয়ে যাবো। আমি তোমার ধরতাম না কে রে, আমি তোমার ধরলে কি তো সর্বনাশ হইব। আমার লোক তোমার সময় কাটাইতে ইচ্ছা করতেছে, আমারও ইচ্ছা করতেছে, আমি কি করতাম? তুমি খালি আমার শুয়ো না, যাকো জিনিসটা তুমি, আমি তোমার জিনিসটা বুঝাইতাম কেরে। আচ্ছা মতিয়ার মানিককে তোমার কেমন মনে হয়? অদ্ভুত, আজব, পাগল। আমারও তাই মনে হয়। মতিয়ার মানিককে একদিন মজা দেখাবো। আমার কি মনে হয় জানিস, এই ফ্যামিলির সবাই পাগল।